নারায়ণ হাসপাতালের পাশে এই ঘরটিতে একপাশে মন্দির, মসজিদ, গির্জা আর একটা অন্য ধর্মের জায়গা আছে, যারা এখানে প্রার্থনা করতে হবে। এটি হইল মন্দির। এটা দেখা যাচ্ছে, এটা হলো মসজিদ, চারজন পাঁচজন নামাজ পড়তে পারে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে চার্চ বা গির্জা। এখানে সাধু, যারা সাধক বা সাধু, তাদের জন্য একটা স্থান আছে, তারা এখানে প্রার্থনা করতে পারে। এখন যেটা আসছে সেটা হচ্ছে মন্দির। প্রথমে যেটা মন্দির বলছিলাম, ওটা মন্দির না, ওটা কোন এক ধর্মের সাধকরা ওখানে সাধন করে। এটা হচ্ছে মন্দির ব্যাঙ্গালোর। এটা হলো গির্জা ব্যাঙ্গালোর নারায়ণ হাসপাতালের এরিয়ার মধ্যেই। এইবার যেটা হচ্ছে সনাতন ধর্মের হিন্দুরা এখানে পূজা করে এই ঘরটিতে।